অলকিটি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা সবাই ভালো আছেন তাহারি একটু খুটখুট শব্দ হচ্ছে অ্যাকচুয়ালি কিছু করার নাই বিকজ এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে হ্যাঁ সো আই এম সরি বন্ধুরা এর ভিতরে কাজ করতে হবে তো আমরা সবাই খুব ভালো জানি যে বর্তমানে যেহেতু করোনা টোরোনার কারণে লকডাউন চলতেছে এবং স্পেশাল লকডাউন চলতেছে দেড়সঅ কিন্তু এখন আমাদের তেমন কোনো ভালো সার্কুলার পাচ্ছি না তারপরে যতটুকু পাচ্ছি সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি পাশাপাশি এডুকেশন রিলেটেড মেসেজগুলো আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত তো সেই সুবাদে এখন একটা মেসেজ নিয়ে আসলাম তা তাহলে এক লাখ শিক্ষক কর্মচারী পাঁচ হাজার ও আড়াই হাজার টাকা করে পাচ্ছে এই ধরনের একটা মেসেজ কনফার্ম করা হয়েছে দ্য দৈনিক বিদ্যালয় নামক নিয়ে অনলাইন নিউজ পোর্টাল থেকে তো আমি এটা নিয়ে এখন আপনাদের সাথে বিস্তারিত ডিসকাস করবো আপনারা এটা অবশ্যই মনোযোগ সহ শুনবেন তো এখানে যেটি বলছে যে দেশের নন এমপিও ভুক্ত এবং করোনায় ক্ষতিগ্রস্ত এক লাখ এমন শিক্ষক কর্মচারীকে নগদ অর্থ সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে পয়লা জুলাই শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে জানানো গেছে নন এমপিও ভুক্ত আশি হাজার সাতশো সাতচল্লিশ জন শিক্ষককে পাঁচ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে এছাড়াও পঁচিশ হাজার আটত্রিশ জন কর্মচারীকে ও পঁচিশ টাকা করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে এই কোভিড পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত তাদের আর কি এই সকল শিক্ষক ও কর্মচারীদের সহায়তার জন্য ছয়চল্লিশ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ হয়েছে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এই বরাদ্দ তাদেরকে দেওয়া হচ্ছে এ বিষয়ে জানা গেছে প্রথম ধাপে ছাড়া সার হওয়া অর্থ থেকে আট আঠারো হাজার দুশো সাতচল্লিশ জনের মধ্যে চোদ্দো হাজার আটশো আটান্ন জন নন এমপিও ভুক্ত শিক্ষক পাবেন জনপ্রতি পাঁচ হাজার তিরিশ টাকা করে এর জন্য ব্যয় হবে সাত কোটি সাতচল্লিশ লাখ পঁয়ত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা একই হারে একশো আটান্ন জন নন এমপিও কারিগরি শিক্ষকদেরও অর্থ সহায়তা দেওয়া হবে যাতে ব্যয় হবে সাত লাখ চুরানব্বই হাজার সাতশো চল্লিশ টাকা তো বন্ধুরা এখন ওভারঅল আমি জাস্ট আরেকটু বলি এছাড়াও তিন হাজার একশো জন কর্মচারীকে প্রতি দুই হাজার জন প্রতি দুই হাজার পাঁচশো পনেরো টাকা করে দেওয়া হবে যে অর্থ সহায়তা ব্যয় হবে আটাত্তর লাখ উনপঞ্চাশ হাজার তিনশো পনেরো টাকা একইভাবে একশো দশজন নন এমপিও কারিগরি কর্মচারী একই হারে অর্থ সহায়তা পাবেন যাতে ব্যয় ধরা হয়েছে দুই লাখ ছিয়াত্তর হাজার ছয়শো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই যে একটা বিষয় অ্যাকচুয়ালি আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে যে এই করোনাকালীন সময়ের ভিতরে উনি যে এক কথা যে প্রধানমন্ত্রী ঘোষিত যে প্রণোদনা প্যাকেজের আওতার ভিতরে নন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য যে একটা বরাদ্দ রাখছে এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ বিকজ বর্তমানে এই নন এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থা কিন্তু খুবই খারাপ কারণ আমরা সবাই জানি যে তারা অ্যাকচুয়ালি সাধারণত স্যালারি টেলি তো পাই না সে বুঝতে পারতেছেন ওই পাঁচ মাসে একদিন কিছু পায় এইটা সেটা এইভাবে কিন্তু তাদের কষ্টে জীবন যখন চলে তো যাই হোক আমরা মেসেজটি পাইলাম তারপর আমি মেসেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনের লাস্টে দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবেন অবশ্যই সেটি আপনাদের অনেক উপকারে আসবে তো বন্ধুরা আমি আর কথা বিচার লম্বা করলাম না এখনকার মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ